আসসালামু আলাইকুম, মনিস ফ্যামিলি থেকে আমি মনি বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের দুটো পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা কম বেশি আমরা সবাই পছন্দ করি। সামনে আসছে কুরবানির ঈদ, তাই ঈদে গরুর মাংসের সাথে পরোটা খেতে সবাই আমরা ভালোবাসি। তাহলে আসুন শুরু করি। প্রথমে আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার সাথে এখন আমি 1/2 চা চামচ লবণ অ্যাড করছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা পরোটার স্বাদটা বাড়িয়ে তোলে। এখন আমি সব উপকরণ ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করব এবং একটা রুটি বানানোর বা পরোটা বানানোর ডো তৈরি করব। আমার পানিটা 1 কাপ পুরো লাগবে না, তাই আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা এখন আমি 30 মিনিট রেস্ট করতে দিব। আমার 30 মিনিট হয়ে গেছে, ডোটা বেশ সফট হয়েছে। এই পর্যায়ে আমি এখন এই ডোটাকে আবারও 5 মিনিট একটু মথে নিচ্ছি। আমি এখন ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি পরোটা বেলার জন্য। আমি এখানে 8টি লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি বেলে দেখাচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখছি। এটা আমার পরোটা বানানোর ফার্স্ট ওয়ে। আমি প্রথমেই বলেছিলাম আমি 2টা ওয়েতে পরোটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি ময়দা নিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। একটু বেশি করে ময়দা নিয়েই বেলতে হবে, আর লেগে যেতে পারে। আমার বড় করে একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটু তেল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। আমার বাসায় ঘিটা চলে না, পছন্দ করে না কেউ, তাই আমি তেল দিয়েই বানাচ্ছি। এখন মাঝখানে ছুরি দিয়ে একটু কেটে পানির খিলির মতো একটু ভাঁজ করে পুরোটা গোল করে পেঁচিয়ে নিতে হবে। আইসক্রিমে উনের মতো দেখুন, এখানে বেশ 4-5টা ভাঁজের মতো দেখা যাচ্ছে। এটা বেললে পরোটার একটা সুন্দর একটা শেপ চলে আসবে। আমার প্রথম পরোটাটা বেলা হয়ে গেছে। আমি এখন দ্বিতীয় নিয়মে পরোটা বেলে দেখাবো। আমি ময়দা নিয়ে আবারও বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি
এখন আবারও সয়াবিন তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং এভাবে চারকোনা ভাঁজ করে নিচ্ছি। আমি এখন এটা বেলে নিব। হয়ে গেল আমার দ্বিতীয় ওয়েতে পরোটা তৈরি। খুব ইজি ওয়েতে আমি দুটো পরোটা তৈরি করে দেখালাম। এখন আমি ভেজে দেখাচ্ছি। আমি প্রথমে ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, খুব মিডিয়াম আঁচে আমি পরোটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামই রাখার চেষ্টা করবে, নাহলে পরোটা পুড়ে যেতে পারে। আমি আবার একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তবে ঘি দিয়ে এই পরোটা ভাজলে খেতে খুব বেশি মজা লাগে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। হয়ে গেছে আমার প্রথম পরোটাটা ভাজা। এখন আমি দ্বিতীয় পরোটাটা ভাজছি। আমি একই নিয়মে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভাজব। ডিম দেওয়ার কারণে পরোটাটা অনেক সফট এবং স্মুথ হয়, তাই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেছে আমার দ্বিতীয় পরোটাটা ভাজা। আমি এভাবে সব পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সব পরোটাগুলো ভাজা। দেখুন পরোটাটা কত সফট হয়েছে। এই ইজি ওয়েতে বাসায় পরোটা তৈরি করে যে কোনো মাংস ভুনার সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।